আজকের ক্লাসটি বিএ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি ওয়ান এবং টু সংস্কৃত বিষয়ে যে সকল ছাত্রছাত্রীদের আছে তাদের জন্য। আমি তোমাদের ক্লাসে ঈশোপনিষদ পড়াচ্ছি। আজকের ক্লাসে আমি ঈশোপনিষদ থেকে ঈশোপনিষদের প্রধান শিক্ষণীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ঈশোপনিষদ পড়ে আমরা কি কি শিক্ষা লাভ করি সেটা সম্পর্কে আমি আলোচনা করব। সুতরাং আলোচনায় আসি। উপনিষদ সমূহের মধ্যে ঈশোপনিষদ সংহিতার অন্তর্গত বলে এটি সর্বপ্রধান ও প্রাচীন। এই ঈশোপনিষদ আকারে ক্ষুদ্রতম হলেও দার্শনিক তত্ত্ব আলোচনায় ও ভাবগৌরবে উৎকৃষ্ট উপনিষদগুলির মধ্যে অন্যতম। এতে নিবদ্ধ মাত্র 18টি মন্ত্রে যেমন উপনিষদের মূল তত্ত্বের যথাযথ আলোচনা করা হয়েছে, তেমন সেই সঙ্গে এক ও বহু জ্ঞান ও কর্ম এবং বিদ্যা ও অবিদ্যা প্রভৃতি আপাত বিরুদ্ধ বিষয়গুলির সমন্বয় সাধন করা হয়েছে। ঈশোপনিষদের ঈশা বাস্যমিদং সর্বম ইত্যাদি প্রথম মন্ত্রটি সম্বন্ধে মহাত্মা গান্ধী বলেছেন, আমি এই চরম সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি সমস্ত উপনিষদাবলী ও সমস্ত শাস্ত্রাদি অকস্মাৎ ভস্মীভূত হয়ে যায় এবং শুধু এই একটিমাত্র মন্ত্র রক্ষা পায়, তাহলে এই মন্ত্রটির জন্য হিন্দু ধর্ম হিন্দুদের মনে চিরদিন সজীব হয়ে থাকবে। এই মন্ত্রটির ভাবধারাই আজন্ম পাশ্চাত্য ভাবধারায় পালিত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধর্মজীবনে আকস্মিকভাবে আমূল পরিবর্তন এনে দেয়। এই ঈশোপনিষদের প্রতিপাদ্য বিষয়বস্তুর মধ্যেই তার শিক্ষণীয় বিষয় অন্তর্নিহিত। বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনে সমর্পিত প্রাণ বৈদিক ঋষিগণ দুঃখ যন্ত্রণার আত্যন্তিক ও ঐকান্তিক নিবৃত্তির জন্য পরম তত্ত্বের অনুসন্ধানে নিমগ্ন হয়ে উপলব্ধি করলেন সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব কেবলম ইত্যাদি চরম সত্য, অর্থাৎ একমাত্র ব্রহ্মই সত্য, জীব ও জগৎ প্রপঞ্চ মিথ্যা, জীব ও ব্রহ্ম এক অভিন্ন, আমি এবং ব্রহ্ম অভিন্ন। এই তত্ত্বটি বিশদীকরণের জন্য ঈশোপনিষদে বলা হয়েছে, যত্তে রূপং কল্যাণ তমং তত্ত্বে পশ্যামি যো অসাবসৌ পুরুষ সো অহ অমস্মি, অর্থাৎ তোমার মঙ্গলময় স্বরূপে অবস্থিত আদিত্য মণ্ডলস্থ পুরুষ আমিই। এভাবে সর্বত্র আত্মদর্শী ঋষিগণ উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, ভোগে সুখ নাই ত্যাগেই সুখ। জাগতিক বস্তুসমূহে মমত্ববোধ পরিহার করলে ব্রহ্মানুভূতি জাগে। ঈশোপনিষদ তাই বললেন, তেন ত্যাক্তেন ভুন্ধিতা, এই জগতে যা কিছু দেখা যাচ্ছে ঘট পটাদি সকল পদার্থই ঈশ্বর কর্তৃক আচ্ছাদিত। ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর ভিন্ন কোনো বস্তুর পৃথক সত্তা নাই। তাই বলা হল, ঈশা বাস্যমিদং সর্বং যত কিঞ্চ জগত্তাং জগৎ, সকল কামনা বাসনার বীজ অবিদ্যা বা অজ্ঞান পরিহার করো, আত্মদর্শী হও। সর্বত্র আত্মদর্শী পুরুষ ব্রহ্মের লীন হন বলে স্বয়ং ব্রহ্মস্বরূপ হন, তখন আর তার আপন পর ভেদ জ্ঞান না থাকায় ধন দৌলতাদির পৃথক সত্তা অনুভূত হয় না। তাই তার পক্ষে কারো ধনের প্রতি কোনো আকাঙ্ক্ষার প্রশ্নই উঠতে পারে না। এজন্য বলা হয়েছে, মা গৃধ কষ্টসিদ্ধ ধনম, আত্মজ্ঞানহীন মানুষ অসুরজা নামক অন্ধকার লোকে প্রবেশ করেন। সমালোচকদের মতে ঈশোপনিষদ ও অন্যান্য উপনিষদের মতো ব্রহ্মতত্ত্বের শিক্ষা দিয়ে জগৎকে পঙ্গু করেছেন, কর্মবিমুখ করেছেন, কিন্তু এ কথা সত্য নয়, সত্য হতেই পারে না।
কারণ ঈশোপনিষদ প্রতিপাদিত আত্মজ্ঞান যখন সর্বত্র আত্মারই অস্তিত্ব প্রমাণ করে, তখন সর্বত্র আত্মৈকানুভূতির রসাস্বাদনে তারা অবশ্যই বঞ্চিত ছিলেন বলে এরূপ মন্তব্য করেছেন। ঈশোপনিষদ কেবলমাত্র ব্রহ্মজ্ঞানের কথাই বলেন না, কর্মমার্গের প্রেরণা দিয়ে আদর্শ কর্মমার্গ অনুসরণ করার পথ নির্দেশ করে বলেছেন, কুর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশেষতং সমা এবং তৈ নান্যথে তো অস্তি ন কর্ম লিপ্যতে নরে। অর্থাৎ বেদ বিহিত অগ্নিহোত্রাদি কর্ম করে শত বৎসর জীবিত থাকার ইচ্ছা করবে, এছাড়া তোমার অন্য কোনো উপায় নেই, কিন্তু অনাসক্ত চিত্তে নিষ্কাম কর্মে ব্যস্ত থাকবে। বস্তুত কর্মফলবাদ ঈশোপনিষদ স্বীকৃত, কর্ম মাত্রেরই ফললাভ অবশ্যম্ভাবী, তাই অগ্নিহোত্রাদি যজ্ঞ কর্ম করলে তারও ফলভোগের জন্য অবশ্যই শরীর ধারণ করতে হয়। সুতরাং কর্মের দ্বারা মুক্তি নেই। এরূপ আক্ষেপের উত্তরে কর্মবাদীর প্রত্যুত্তর, অনাসক্ত হয়ে ঈশ্বরে কর্মফল সমর্পণ করে নিষ্কামভাবে কর্মানুষ্ঠান করলে ক্রমশ চিত্তশুদ্ধি হয়ে সংসার বীজরূপ কর্মফল দগ্ধ বীজের মতো নষ্ট হয়ে যায়, ফলে আর জন্ম মৃত্যুর আবর্তে আসতে হয় না। এজন্য ঈশোপনিষদের উপদেশ ন কর্ম লিপ্যতে নরে ইত্যাদি। বস্তুত ঈশোপনিষদের প্রধান শিক্ষা হল জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ। জ্ঞানই প্রকৃত লক্ষ্য। জ্ঞানাদৃতে মুক্তির ন ভবতি, অর্থাৎ জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয়, সত্য কথা। কিন্তু জ্ঞান লাভে অসমর্থদের জন্য ঈশোপনিষদের শিক্ষা হল বেদবিহিত কর্ম কর, অর্থাৎ কুর্বন্নে বেহ কর্মাণি। কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি হলে জ্ঞানের উদয় সহজ হবে। তাই ঈশোপনিষদে পৃথকভাবে জ্ঞান ও কর্মের নিন্দা করা হয়েছে, বিদ্যা ও অবিদ্যা এবং সম্ভূতি ও অসম্ভূতি শব্দগুলির ব্যাখ্যার মাধ্যমে। বিদ্যা বলতে দেবতা চিন্তা, অর্থাৎ হিরণ্যগর্ভাদি কার্যব্রহ্মের উপাসনা, এবং অবিদ্যা বলতে অজ্ঞানরূপ জগৎ কারণ প্রকৃতিকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে সম্ভূতি বলতে কার্য উৎপন্ন দ্রব্য, অর্থাৎ আদ্যকার্য হিরণ্যগর্ভ, এবং অসম্ভূতি পদে জগৎ কারণ অব্যাকৃতা প্রকৃতিকে বোঝানো হয়েছে। কর্ম মাত্রেরই পশ্চাতে কোনো না কোনো দেবতার চিন্তা থাকে। ওই সকল দেবতা জ্ঞানের অভাবে কেবলমাত্র কলুর বলদের মতো অপরের নির্দেশে কর্ম করে গেলে অন্ধং তম প্রবিশন্তি য অবিদ্যামুপাসতে তত ভুয় ইবতে য উবিদ্যায়াং রতা ইত্যাদি মন্ত্রে ব্যক্ত ঘন অন্ধকারময় জন্মে ফিরে আসতে হয়। কিন্তু হিরণ্যগর্ভাদির সাধনায় দেবলোক প্রাপ্তি হলেও ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি অনুসারে নির্দিষ্ট কালের অবসানে জন্ম মৃত্যুর প্রবাহে আসতে হয়, তাই এটি ততোধিক গহন অন্ধকারে প্রবেশ তুল্য। সুতরাং ঈশোপনিষদের শিক্ষা হল জ্ঞান ও কর্মের সমুচ্চয়, অর্থাৎ সহানুষ্ঠানে দেবতা চিন্তায় মগ্ন হয়ে লক্ষ মন্নন্তরকাল প্রকৃতিতে লীন হয়ে কৈবল্য সুখ লাভ হয়, তাই এটি অমৃতত্ব রূপে বর্ণিত। এভাবে জ্ঞান ও কর্মে সমুচ্চয় সাধনের শিক্ষা দিয়ে ঈশোপনিষদের শেষ চারটি মন্ত্রে মরণোন্মুখ ব্যক্তির ব্রহ্মস্বরূপ সূর্য বায়ু ও অগ্নির প্রতি প্রার্থনা জ্ঞাপন করা হয়েছে। মৃত্যু পথযাত্রীর কাতর প্রার্থনা সূর্যদেব যেন অনুগ্রহ করে তার হিরণ্ময় পাত্রের আবরণ উন্মুক্ত করে তত্ত্বরস্থ ব্রহ্মকে দেখতে সুযোগ করে দেন। মুমূর্ষুর প্রাণবায়ু অনন্ত সুত্তারাত্মা মহাবায়ুতে মিশে যাবে। অগ্নি তার পাঞ্চভৌতিক স্থূল দেহকে ভস্মে পরিণত করলে তিনি পঞ্চতন্মাত্রে লীন হয়ে যাবেন। তাই অগ্নির কাছে তার পুনঃ পুনঃ প্রার্থনা
যেন অগ্নি অনুগ্রহ করে তাকে সুপথে অর্থাৎ উত্তর পথে দেবযানে দেবলোকে নিয়ে যান তার কর্মানুসারে ফল ভোগ করার জন্য। ঈশোপনিষদের শেষে এরূপ প্রার্থনায় ভক্তির বীজ দেখা যায়। সুতরাং বলতে হয় জ্ঞান কর্ম ও ভক্তির সমুচ্চয়বাদ বর্ণনা করে ঈশোপনিষদ যে ব্রহ্মসাধনার পথ নির্দেশ করেছেন তা শাস্ত্রান্তরে দুর্লভ। অপরাবিদ্যা পরিহার করে পরাবিদ্যার সাধনায় জীবন উৎসর্গ করার উপদেশ দিয়ে ঈশোপনিষদ ত্যাগ মৈত্রী বিশ্বভ্রাতৃত্ব ও সমদর্শিতার যে শিক্ষা দিয়েছেন তা বিশ্ব সংস্কৃতিতে চিরবন্দনীয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই।